বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট পাটায় বেটে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে টোস্ট বিস্কিট। টোস্ট বিস্কিট পাটায় বেটে নিলে এটা ব্রেড ক্রাম হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। মজা আনবে? কে মজা নিয়ে আসবে? মজা আনবে কে? কে নিয়ে আসবে মজা? আম্মু? হ্যাঁ, ফুল। ফুল তোমার ভালো লাগে? ফুল তোমার ভালো লাগে? আম্মু কোথায় গিয়েছে? অফিসে গিয়েছে। মজা আনবে তোমার জন্য। তুমি একাই খাবা, আমাকে দিবা না? এখানে যে বাচ্চাকে আপনারা দেখলেন, ও থাকে আমাদের উপরের তলায়। আমাদের বাসায় ওকে রেখে গিয়েছিল, ওর সাথে অনেক ভালো সময় কেটেছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে। আর এখানে ভেজে নেওয়া হয়েছে ফুলকপি। ফুলকপির বড়া খেতে অনেক মজা লাগে, সেই ভিডিওটা আমি করতে পারি নাই। আমি বাসায় সিঙ্গারা বানিয়েছিলাম, সিঙ্গারার রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্যানে তেল দিয়ে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। পেঁয়াজ একটু নরম করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন দিয়ে দিব মশলা, মরিচ, হলুদ, ধনে, জিরা, আর দিয়েছি গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি মুরগি কলিজা দিয়ে দিলাম এর মধ্যে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিঙ্গারার পুর বানানো অনেক সহজ, আপনারা ইচ্ছা করলে সবজি দিয়েও বানাতে পারেন। সবজি সিঙ্গারা খেতে অনেক মজা লাগে। এখন আমি এর মধ্যে ঢাকনা খুলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আবার ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তাহলে তৈরি হয়ে যাবে সিঙ্গারার পুর। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব পুর, পুর আমার রেডি। সিঙ্গারা বানানোর জন্য আমি একটি দো বানিয়ে নেব, এর জন্য আমি ময়দা নিয়েছি 3.5 কাপের মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, সয়াবিন তেল দিলাম 6 টেবিল চামচের মতো। মেখে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল পানি। হাত দিয়ে মেখে একটি দো বানিয়ে নেব আমি। দইয়ের উপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল, যেন ড্রাই না হয়ে যায় দো, এই জন্য। এখন একটি প্লেট দিয়ে ঢেকে রাখবো এটাকে কয়েক মিনিটের জন্য, 20 মিনিটের মতো রেখে দিলেই হবে দো। এরপর আমি ছুরি দিয়ে ছোট ছোট করে দো ভাগ ভাগ করে নিচ্ছি। এখন একটা একটা করে সিঙ্গারা বানিয়ে নেব। একটি রুটি থেকে 2টি করে সিঙ্গারা হবে, ছোট করে রুটি বানাবো, তারপর মাঝখানে কেটে নেব ছুরি দিয়ে। এরকম লম্বা করে রুটি বানাতে হবে। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর আমি এখন সিঙ্গারার ভাঁজ দিব। এই ভাঁজটা আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। এরপর পানি দিয়ে আমি আটকে দিচ্ছি, একটি পকেটের মতো আমি বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পুর দিব। সিঙ্গারার ভাঁজ বিভিন্ন রকমের হয়ে থাকে, ভিতরে পুর আমি চেপে চেপে দিচ্ছি চামচ দিয়ে, তারপর উপরের মুখ আমি পানি দিয়ে আটকিয়ে দিব। পানি এখানে আঠার মতো কাজ করবে। সিঙ্গারার এই ভাঁজটা আমার কাছে অনেক সহজ মনে হয়। আপনারা ইচ্ছা করলে সিঙ্গারা এইভাবে ভাঁজ করে বানাতে পারেন। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে, এখন ডুবো তেলে ভেজে নেব।
এর জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়েছি তেল। তেল গরম হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে সিঙ্গারা। অল্প আঁচে সিঙ্গারা ভাজতে হবে, বেশি জোরে চাল দিয়ে সিঙ্গারা ভাজা যাবে না। অনেক ধৈর্য নিয়ে সিঙ্গারা ভাজতে হয়। আমার এক একটি ব্যাচ সিঙ্গারা ভাজতে সময় লেগেছিল প্রায় 15 মিনিটের মতো। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে তেল ঝরিয়ে নিয়ে নামিয়ে নিব। বিকেলের নাস্তায় গরম গরম কলিজার সিঙ্গারা খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই এইভাবে সিঙ্গারা বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। রাত তখন 11টা বাজে, আমার চা খেতে মন চেয়েছিল, তখন আমি চা বানিয়েছিলাম। এই চাটা খেতে অনেক মজা হয়েছিল। সব সময় চা বানালে মজা হয় না, কিন্তু এই চাটা খেতে অনেক মজা লেগেছে আমার কাছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।